মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন দেবলীনা চ্যাটার্জির কাহিনী জন সামারভিলের ডায়েরি। আজ কোনো গল্প নয়, আপনাদের পড়ে শোনাব একটা ডায়েরি, একজন বিখ্যাত বিজ্ঞানীর ডায়েরি। না, যার কথা ভাবছেন তার কথা বলছি না, বলছি তারই এক বন্ধুর কথা। এনার অভিজ্ঞতার ঝুলিও নেহাত কম নয়। আজ তার ডায়েরি থেকে শোনাব এক রহস্যময় ও বিচিত্র অভিজ্ঞতার কথা। আজ প্রফেসর জন সামারভিলের সঙ্গে আমরা ছুটে যাব আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর পাদদেশে রহস্যে ঘেরা এক গ্রামে। জানার চেষ্টা করব কোন আতঙ্ক লুকিয়ে আছে সেখানে। শুনতে থাকুন দেবলীনা চ্যাটার্জির গল্প জন সামারভিলের ডায়েরি। পাঁচই মার্চ। জায়গাটার সৌন্দর্যই অন্যরকম। এখানে সবুজ যেন ঘন সবুজ নয়, কখনো তার সঙ্গে মিশেছে ঘন নীল, কখনো বেগুনি, আবার কখনো বা কালো। বেশ কিছুক্ষণ হলো জিপ এয়ারপোর্ট ছেড়ে বেরিয়েছে। শহরতলির দিকে যতই এগিয়ে চলেছি ততই পরতে পরতে সবুজ জড়িয়ে ধরছে আমাদের। আফ্রিকার এই আদিম পরিবেশের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। প্রকৃতির সবটুকুই যেন এখানে বড় শুদ্ধ, বড় নির্মল। যেমন জীব সমতল ছাড়িয়ে পাহাড়ি পথে ওঠা শুরু করতেই মাথার ওপর চাঁদোয়া মেলে হাজির হয়েছে স্বচ্ছ নীল আকাশ। আমাদের লন্ডনের বাড়ি থেকে এমন নীল আকাশ দেখার সৌভাগ্য কমই হয়। সামনে ড্রাইভারের পাশে বসেছে মর্গ্যান। রিয়ার ভিউ মিররে তার মুখের একটা পাশ দেখতে পাচ্ছি, দুই আঙুলে রগ দুটো টিপে ধরে বসে আছে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সামনে ওর এই আচরণ অবশ্য অস্বাভাবিক নয়। ওর মনের ভেতরে তোলপাড়টা আমিও বুঝতে পারছি। আমার কাছে এই অরণ্য সংকুল দেশে আসাটা এক বিশেষ কৌতূহলের কারণে হলেও ওর ক্ষেত্রে এর সঙ্গে জড়িয়ে আছে জীবন মরণের প্রশ্ন। দিন পনেরো আগের কথা, সেদিন বিকেলে আমরা স্টাডিতে বসেছি রয়্যাল সোসাইটির একটা জার্নাল নিয়ে। বাইরে কনকনে হাওয়ার সঙ্গে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, দিনের আলো প্রায় নিভু নিভু। আয়েশ করে কালো কফিতে চুমুক দিতে দিতে একটা আর্টিকেলে প্রায় ডুবে গেছি এমন সময় উইলিয়াম অর্থাৎ আমার হেল্পিং হ্যান্ড এসে খবর দিল বাইরে এক কম বয়সী ছোকরা এসেছে আমার সঙ্গে দেখা করতে। ভেতরে আনতে বললাম। খানিক পরেই উইলিয়ামের পেছন পেছন ঝোড়ো কাকের মতো বৃষ্টি ভেজা গায়ে কাঁপতে কাঁপতে ঢুকলো মর্গ্যান। আমি তো রীতিমতো অবাক। মাস ছয়েক হলো জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে আমাদের কলেজে যোগ দিয়েছে বছর তিরিশের ছেলেটি। আমার সঙ্গে ইতিমধ্যেই বেশ অন্তরঙ্গতা গড়ে উঠলেও কখনো ওকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয়ে ওঠেনি। সেই মর্গ্যান আজ হঠাৎ এই বাদলা আবহাওয়ায় শটান আমার বাড়িতে এসে হাজির। ব্যাপার নিশ্চয়ই গুরুতর। উইলিয়ামকে কড়া করে কফি আর কিছু খাবারের ব্যবস্থা করতে বলে ওকে শুকনো টাওয়েল দিলাম। কেমন একটা অস্বাভাবিক কাঁপুনি উঠে আসছিল ওর ভেতর থেকে। প্রথমে সেটাকে বৃষ্টিতে ভেজার ফল বলে মনে হলেও খানিক পরে বুঝলাম শুধু সেটাই একমাত্র কারণ নয়। গা মাথা মুছে শুকনো হয়ে বসার পর লক্ষ্য করলাম ও চোখের তলায় গভীর কালি, বসে যাওয়া গাল, শুকনো ঠোঁট। এ কোন মর্গ্যান? এই কি সেই হাসি খুশি তরতাজা যুবক যে কাজের ফাঁকে জমিয়ে রাখত আমাদের ল্যাবরেটরির গুরু গম্ভীর পরিবেশকে? যেন এক করাল আতঙ্কের ছায়া পাতলা চাদরের মতো জড়িয়ে ফেলেছে ওর সর্বাঙ্গ। কোনো অব্যক্ত যন্ত্রণায় শিউরে উঠছে কুঁকড়ে যাওয়া শরীরটা। কি হয়েছে জিজ্ঞাসা করতেই ঝরঝর করে কেঁদে ফেলল, তারপর কাঁপা কাঁপা গলায় শোনালো তার আর স্টেলার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ। সদ্যই বিয়ে করেছে ওরা, সপ্তাহ দুয়েক আগে ছুটি নিয়েছিল মর্গ্যান। বলেছিল ও আর স্টেলা
বেড়াতে যাচ্ছে। স্টেলা ইউনিসেফের চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত। উইলিয়ামের আনা গরম কফিতে চুমুক দিয়ে খানিকটা স্বাভাবিক হয়েছিল মর্গ্যান। কি যেন চিন্তা করে আবার বলতে শুরু করল, মূলত আফ্রিকান দেশগুলোতে শিশুদের নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। কিছুদিন আগে একটা অদ্ভুত গ্রামের ব্যাপারে জানতে পারে, আমার কাছে ওখানে যাওয়ার জন্য বায়নাও করে। কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আমরা করছিলামই, তাই ওর কথায় রাজি হয়ে গেলাম। বেরিয়ে পড়ি কিলিমানজারোর উদ্দেশ্যে। কিলিমানজারো? হ্যাঁ, কিলিমানজারোর পাদদেশের শেষ গ্রাম, যার সীমানায় প্রহরীর মতো খাড়া দাঁড়িয়ে আছে মাউন্ট কিলিমানজারো। অভিশপ্ত সেই গ্রাম, যেন চোখের সামনে বিভীষিকা দেখছে এমন ভাবে আবার থরথর করে কেঁপে উঠল মর্গ্যান। আমার কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞাসা করলাম, অভিশপ্ত কেন? ওই গ্রামের বাচ্চাগুলোর, জানেন প্রফেসর, ওদের না চোখ নেই, মানে একদম নেই, মানে কিচ্ছু নেই, মানে খালি খালি গর্ত, কালো 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 গর্ত। কিরকম পাগলাটে দৃষ্টিতে সুর করে সেদিন বলছিল মর্গ্যান। গাড়ি থেমেছে, বোধহয় হোটেলে পৌঁছে গেলাম। মর্গ্যান ডাকছে, আপাতত এইটুকুই। ছয়ই মার্চ, এখন রাত 9টা। একটু আগেই ডিনার করে এলাম। মর্গ্যান যেন ভীষণভাবে গুটিয়ে গেছে। এখানে আসার আগে ওর মধ্যে যে প্রবল ছটফটানি লক্ষ্য করছিলাম, আজ বিকেলের পর তা যেন হঠাৎ করেই গায়ে। এজন্য হয়তো কিছুটা ওর শারীরিক অবস্থাও দায়ী। হঠাৎ শুরু হওয়া বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার ধাক্কায় পা ফসকে খানিকটা দূরে পড়ে গেছিল। কপাল ভালো যে ওখানে পাথর ছিল না, তাও হাতে পায়ে সামান্য কেটে ছড়ে গিয়েছে। শুরুতেই এমন বাধার মুখে পড়ে কেমন একটা হতাশা যেন চেপে ধরেছে ওকে। এ ব্যাপারে জিজ্ঞেস করলে ক্লান্ত গলায় শুধু বলল, এরা মিথ্যে বলছে প্রফেসর, সবটা মিথ্যে। সত্যি বলতে কি, আজ সারাদিন ধরে ঘোরাঘুরি করেও বিশেষ লাভ হয়নি, তবে ঘটনা ঘটেছে অনেক। এই মোসি শহরের উত্তর দিকে মাতেরুনি গ্রাম, প্রায় আধ ঘন্টা খানেকের রাস্তা। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। রাও নদীর পাশ দিয়ে পাহাড়ি পথ ধরে গ্রামের কাছাকাছি পৌঁছাতেই দেখলাম আরও কয়েকটা ছোটোখাটো দল এসে পৌঁছেছে। আসলে কিলিমানজারোর গায়ে সব শেষের গ্রাম এই মাতেরুনি। এখান থেকেই রসদ জোগাড় করে কিলিমানজারোতে ট্রেকিং করতে আসে মানুষ। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল গ্রামের ভেতরে ঢুকে খোঁজ খবর চালানো। স্থানীয় একজন ছেলে পাওয়া গেল, কিরিবু, বেশ হাসি খুশি চটপটে ছেলে। বান্টু সম্প্রদায়ের আদিবাসী হলেও ভাঙা ভাঙা ইংরেজি বলতে বা বুঝতে পায়। ওর দেখানো রাস্তা ধরে পাহাড়ের গা বেয়ে প্রায় মিনিট 15 হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম মাতেরুনিতে। পথে পড়ল অপূর্ব সুন্দর এক জলপ্রপাত, পাহাড়ের ধাপে ধাপে কফির বাগান। তবে সেই সব দৃশ্য খুব একটা উপভোগ করতে পারছিলাম না, কারণ কিরিবুকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম স্টেলার ব্যাপারে। সোনালি চুল, ছাই রঙের চোখ, বেটেখাটো ধরনের, এরকম বেটেখাটো ধরনের সাদা চামড়ার কোনো মহিলাকে দেখেছো? এই দেখো ইনি। বলতে বলতে উত্তেজিতভাবে পকেট থেকে স্টেলার ছবি বের করে দেখিয়েছিল মর্গ্যান। কিন্তু ওর আকুল প্রশ্নের উত্তরেও বিশেষ আশাব্যঞ্জক কিছু শোনাতে পারল না কিরিবু। মাস দুয়েক আগে নাকি সে রাজধানীতে গিয়েছিল তার এক মাস্তুতো ভাইয়ের কাছে, তাই এখানকার খবর সে ঠিক বলতে পারবে না। সুতরাং গ্রামের ভেতরে গিয়ে খোঁজ নেওয়া ছাড়া উপায় নেই।
চড়াই ভাঙতে ভাঙতে এগিয়ে চললাম আমরা। পাহাড়ের কোলে শুয়ে থাকা মাতেরুনির যেদিকেই চোখ যায়, আনাচে কানাচে ছড়িয়ে আছে হৃষ্টপুষ্ট নধর কলা গাছ আর সুগন্ধি কফি বাগান। বড় বড় বাবাব আর আকাশিয়া গাছ মাথার উপর যেন বিশাল ছাতার মতো ঢেকে ফেলেছে আকাশটাকে। ঘন গাছগাছালির জন্য ওই দিন দুপুরেও বেশ একটা আবছায়া ভাব চারপাশে। পাহাড়ের আরও উপরে ওঠার আগে টুরিস্ট দলগুলো কলা কুটোজাত কফি আর মাংস কিনছে বাজারের মধ্যে, কেউ কেউ স্নান করছে ঝর্ণার জলে। আমরা অবশ্য গ্রামে ঢোকার পর থেকেই কাজে লেগে পড়েছিলাম। মর্গ্যান স্টেলার ফটো আর কিরিবুকে নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিল। কয়েকজনের মুখের ভাব দেখে মনে হলো তারা মর্গ্যানকে চিনতে পেরেছে। এই প্রত্যন্ত পাহাড়ি গ্রামে পুলিশের আগমন প্রায় হয় না বললেই চলে, কিন্তু স্টেলার নিখোঁজ হওয়ার পর পুলিশের সাহায্য নিয়ে এখানে তল্লাশির ব্যবস্থা করেছিল মর্গ্যান। তবে বলাই বাহুল্য, বিশেষ লাভ হয়নি। মর্গ্যানকে দেখে তাদের কপালের ভ্রুকুটি বুঝিয়ে দিল মর্গ্যানের ফিরে আসাটা ওরা খুব একটা ভালো চোখে দেখছে না। তবে ভিড়ের মধ্যে আমার চোখ খুঁজছিল অন্য কিছু। সাধারণ লোকজনকে দেখে তেমন অস্বাভাবিক কিছুই ঠেকছে না। কয়েকটা বাচ্চা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ছোট ছোট আফ্রিকান বাচ্চা, থেবড়া নাক, কুতকুতে চোখ। ঘুরে ঘুরে আদিবাসীদের পশরা দেখছিলাম। এমন সময় হঠাৎ ঘটল ঘটনাটা। চিৎকার করতে করতে কে যেন দুহাতে খামচে ধরল আমার পা। চমকে সরে যেতে গিয়ে আটকে গেলাম। একটা বছর সাত আটেকের ছেলে, হাত থেকে গড়িয়ে পড়া কয়েকটা রুটির টুকরো ছড়িয়ে গেছে সামনে, প্রাণপণে সেগুলো হাতড়াচ্ছে। বাচ্চাটা কি দেখতে পাচ্ছে না? নিচু হয়ে সেগুলো জড়ো করে ওর সামনে বসতেই ধড়াস করে উঠল বুকটা। বাচ্চাটার চোখ দুটোর জায়গায় দুটো কালো গর্ত, কিন্তু ঠিক করে কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে যেন দৌড়ে এলো এক মাঝবয়সী নিগ্রো মহিলা। দুহাতে ছেলেটাকে বুকে জড়িয়ে ভীত সন্ত্রস্ত চোখে সরে গেল খানিক দূরে। প্যান্টের ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মর্গ্যান আর কিরিবু হাজির। বাচ্চাটাকে দেখেই যেন দুচোখে আগুন জ্বলে উঠল মর্গ্যানের। একবার কিরিবুকে দেখে নিয়ে আমার দিকে তাকিয়ে ইশারা করল, যেন বলতে চাইল, এই সেই বাচ্চারা প্রফেসর, এ তাদের মধ্যে একজন। কিরিবু অবশ্য নির্লিপ্তভাবে তাকিয়েছিল। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত করেই ফেললাম প্রশ্নটা, যার পেছনে ধাওয়া করে আমাদের এত দূর অব্দি আসা। এই বাচ্চাটার কি হয়েছে কিরিবু? মানে বলতে চাইছি, মর্গ্যান বলছিল আগেরবারেও এসে এরকম আরও কিছু বাচ্চা দেখেছে, যারা সকলেই অন্ধ, যাদের চোখগুলো নেই। এরকম কেন বলতে পারো? ওরা জন্ম থেকে এইরকম, এটা এক ধরনের রোগ, মায়ের পেট থেকেই ওরা এই রোগ নিয়ে আসে। চলুন, এই তো বাঁ দিকে ঘুরলেই নদী, আপনাদের নদীর ধারটা ঘুরিয়ে নিয়ে আসি। কিরিবুর নীরস উত্তর শুনে মনে হলো না ও এই বাচ্চাদের ব্যাপারে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী। অন্যমনস্কভাবে ওর পেছনে হাঁটতে শুরু করলাম, কিন্তু থামিয়ে দিল মর্গ্যান। গম্ভীর খসখসে গলায় বলে উঠল, নদীর ধারে নয়, আমরা এখন ডান দিকের রাস্তাটা ধরব। ডান দিকের রাস্তা? ডান দিকের রাস্তা ধরে গেলে যেখানে তোমাদের গ্রামের শেষ প্রান্ত মিশেছে কিলিমাঞ্জারোর গায়ে, ওখানে অনেক উপরে পাহাড়ের পিঠ বরাবর একটা গভীর ভাঁজ, যাকে ঘিরে আছে বড় বড় ঘাসের জঙ্গল, তার পাশে আছে একটা ঝর্ণা, ওখানে যাব আমরা। মুহূর্তে যেন পাংশুবর্ণ ধারণ করলো কিরিবুর মুখ, বোধহয় এ ধরনের কথার জন্য একেবারেই তৈরি ছিল না। প্রথমে একরাশ বিস্ময় ফুটে উঠলেও হাসি খুশি নরম মুখমণ্ডলটা পাথরের মতো কঠিন হয়ে উঠল দেখতে দেখতে। চোয়াল চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, মানে কে বলেছে আপনাকে ওই জায়গার কথা? আপনারা এখানে কি কারণে এসেছেন?
মর্গ্যানের ফর্সা মুখটা তখন লাল, জল জলে চোখে জেগে উঠেছে কঠিন সংকল্প। কিরুবুকে পুরোপুরি অগ্রাহ্য করে আসুন প্রফেসর বলে হন হন করে এগিয়ে গেল ডান দিকের রাস্তা ধরে। এই বোধহয় সেই অভিশপ্ত জায়গা যার কথা স্টেলা বলেছিল মর্গ্যানকে। বড় বড় পা ফেলে ওকে অনুসরণ করলাম। পেছন থেকে কিরিবু অদ্ভুতভাবে চিৎকার করছিল, সম্ভবত বান্টু ভাষায় বারণ করছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু মর্গ্যানের কানে সেসব ঢুকছিল না। জায়গাটা এখান থেকে কতটা দূর বুঝতে পারছিলাম না। প্রায় মিনিট পনেরো হাঁটার পর বুঝলাম আসলে রাস্তা বলে কিছুই নেই, যা আছে তা হলো বিরাট বিরাট পাথরের চাঁই, তার ফাঁকে ফাঁকে পা গুঁজে পাহাড়ে চড়া। কিন্তু এভাবে পাহাড়ে চড়তে গেলে তো প্রস্তুতি লাগবে। মর্গ্যান অবশ্য কোনো কিছুর তোয়াক্কা না করে এগিয়ে গেল পাথরের দিকে। এতক্ষণ সেভাবে খেয়াল করিনি, হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগতেই দেখলাম চারদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। মাথা তুললাম, বড় বড় ঘন কালো মেঘ আস্তে আস্তে ঢেকে ফেলেছে সূর্যকে, সুদা গন্ধ নিয়ে শনশন করে বয়ে আসছে ঠান্ডা হাওয়া। মর্গ্যানকে কিছু বলে ওঠার আগেই ঝমঝম করে শুরু হয়ে গেল বৃষ্টি। সে কি জলের তোড়, চারদিক সাদা হয়ে গেছে, দৃষ্টি চলে না। অসহায়ের মতো বসে পড়লাম পাথুরে জমির ওপর। বৃষ্টির ফোঁটা যেন সূচের মতো বিঁধে যাচ্ছে সারা শরীরে। মর্গ্যানকেও আর দেখতে পাচ্ছি না। হঠাৎ সেই সাদা জলের চাদর ভেদ করে বেরিয়ে এলো একটা মুখ, কিরিবু। ও এত দূর পেছন পেছন এসেছে। বৃষ্টির প্রচণ্ড শব্দের মধ্যে শুনতে পেলাম ওর অদ্ভুত উল্লাস মাখানো হাসি। দেখলেন তো সাহেব, ভগবানও চান না আপনারা ওখানে যান। ওখানে যাওয়ার অনুমতি নেই, বিশেষত সাদা চামড়ার মানুষদের তো নয়ই। কিছুটা দূরেই মর্গ্যানকে পেয়েছিলাম। প্রবল বৃষ্টির মধ্যে ঘাসের উপর মুখ গুঁজে পড়েছিল। কিরিবুই অবশ্য সাহায্য করল, আমাদের দুজনকে ওখান থেকে একটু দূরে একটা বড় গাছের নিচে নিয়ে গেল। তারপর স্থানীয় কিছু লোকজনকে ডেকে এনে মর্গ্যানকে নিয়ে যাওয়া হলো একটা ছাউনিতে। সেখানে শুকনো কাপড়ের সঙ্গে সঙ্গে এক ধরনের গরম পানীয় এবং মাংস সেদ্ধ সবজি সহযোগে দুপুরের খাবারের ব্যবস্থাও করল কিরিবু। কিন্তু ওর ওই পিতৃপ মাখা চাহনি যেন বারবার আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে ছড়াচ্ছিল। গ্রামের বাইরে আমাদের গাড়িতে তুলে দিতে এসে এক ফাঁকে ফিসফিস করে বলল, যে ভুল আপনারা করেছেন তেমনটা আর কখনো করবেন না সাহেব, ভগবান আপনার মঙ্গল করুন। তারপর থেকেই চুপচাপ হয়ে গেল মর্গ্যান, গাড়িতে একটাও কথা বলল না। ডিনারেও সামান্য খাবার কুঁটে উঠে গেছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে ওই গ্রামে। ওই অন্ধ বাচ্চারা কি শুধুই কোনো রোগে আক্রান্ত, নাকি স্টেলার সন্দেহটাই ঠিক? মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছে। কাল আবার যেতে হবে মাতের উনিতে, আপাতত বিশ্রাম দরকার। সাতই মার্চ, ঘড়ির কাঁটা প্রায় বারোটার ঘর ছুঁতে যাচ্ছে। তারিখ পাল্টাতে আর বেশি বাকি নেই। আধো অন্ধকারে বসে পেট্রোম্যাক্সের আলোয় লিখছি। একটু আগেই হালকা ভূমিকম্প হয়ে গেল, আশপাশের জিনিসপত্র ভালোই ঝনঝনিয়ে উঠেছিল, তবে কিরিবুদের কাছে এ তেমন কিছু নয়। এখন বসে আছি ওদের ভেতরের ঘরে, পাশেই নিচু তক্তপোষে অকাতরে ঘুমোচ্ছে জিনাও, কিরিবুর ছোট ভাই। যদিও ঘুম আসছে না আমার, যে ভয়ঙ্কর সত্য আজ দরজা খুলে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে,
তারপরে দুচোখের পাতা এক করা কঠিন। একটু দূরে মাটির ওপর বসে ক্রস হাতে প্রার্থনা করছে কিরিবু। মর্গ্যান বোধহয় উঠোনে বসে, ওর মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। আজকের দিনটা বড় অপ্রত্যাশিতভাবে কেটেছে। ভালোবাসার সহমর্মিতাই যে দেশকাল ভেদে মানুষে মানুষে সেতু বন্ধনের একমাত্র পথ, তার প্রমাণ আগেও পেয়েছি, আজ আবারও পেলাম। সকালবেলা হোটেল থেকে তৈরি হয়ে বেরিয়েছিলাম। এখানে এক ধরনের ছোট বাস চলে, স্থানীয় লোকেরা বলে ডালা ডালা। কাঁধে রুকস্যাক বেঁধে সেই বাসেই চড়ে বসেছিলাম আমি আর মর্গ্যান। হোটেল থেকে গাড়ি না নেওয়ার একটা কারণ যদি হয় এই ডালা ডালা, তো অন্য কারণটা হলো আমাদের আজকের গন্তব্য। মর্গ্যানকে গতকালের তুলনায় অনেকটা চাঙ্গা লাগছিল, মনে হলো কিছুটা হলেও মনের জোর ফিরে পেয়েছে। আমার নিজের ভেতরেও একটা জেদ চেপে গেছে বুঝতে পারছি। ডালা ডালা থেকে নেমে মাতেরুনিতে ঢোকার পরই মর্গ্যান পাহাড়ের রাস্তা ধরল। আজ কিরিবুকে সঙ্গে নেওয়ার কোনো প্রশ্ন নেই। এখানকার কুসংস্কারাচ্ছন্ন বাসিন্দারা যে ওই রহস্যময় পাহাড় ঘেরা জায়গাটাকে দেবতার বা শয়তানের নাম করে আমাদের অভিযানের পথে বাধা সৃষ্টি করবে তা ভালোই বুঝতে পারছি। কিরিবুও ব্যতিক্রম নয়, কিন্তু গ্রামের পথ ধরে খানিকটা চলার পরেই বুঝলাম ব্যাপারটা বেশ জটিল। গ্রামের লোকজনের নজর এড়িয়ে পাহাড়ে পা রাখাটা মোটেও সহজ নয়, বিশেষত গতকালের পথ নয়। গতকাল আমাদের ওই পাহাড়ের চড়াইয়ের মুখ থেকে উদ্ধার করার পর এখানকার লোকজনের মধ্যে একইভাবে যেন রটে গেছে কথাটা। আমাদের দেখা মাত্র বান্টুদের উঁচু কপালগুলোতে গভীর ভাঁজ পড়তে শুরু করল। একটা সময় পর তারা দল বেঁধে এসে দাঁড়ালো আমাদের সামনে। মনে মনে প্রমাদ গুনলাম, এই অন্ধবিশ্বাসী জনজাতি আদতে যথেষ্ট ভয়ঙ্কর। বান্টুদের মধ্যে থেকে একজন দলপতি গোছের লোক এগিয়ে এসে নানা রকম অঙ্গভঙ্গি করে তর্জন গর্জন করতে লাগল। ধীরে ধীরে হিংস্র হয়ে উঠছিল ওদের মুখগুলো। নিজেদের সাধ্যমতো হাত পা নেড়ে বোঝানোর চেষ্টা করেও বিশেষ সুবিধে হল না। মনে মনে পরম করুণাময় ঈশ্বরের নাম নিচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, আপনারা? ঘুরতেই দেখি কিরিবু। ওকে দেখে যেন একটুকরো খড়কুটো পেলাম। কিরিবু যথেষ্ট বুদ্ধিমান ছেলে, কি ঘটেছে ব্যাপারটা বুঝে নিয়ে নিজেই এগিয়ে গিয়ে কি যেন বোঝাতে শুরু করল ওদের। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল ওরা, আমাদের জরিপ করতে করতে সরে গেল। কিরিবুকে ধন্যবাদ জানানোর ভাষা ছিল না, দুহাতে ওর হাত জড়িয়ে ধরলাম। কিন্তু কেমন যেন বিষণ্ন লাগছিল কিরিবুর চোখ দুটো। আমার কথায় শুকনো হেসে মিয়নু গলায় বলল, যাই সাহেব, আজ তোমাদের সঙ্গে ঘুরতে পারবো না, বাড়ি যেতে হবে। এই এনিথিং সিরিয়াস? তোমার মুখ চোখ তো ভালো ঠেকছে না। কিছুক্ষণ থম মেরে গেল ছেলেটা, তারপর দু হাতে মুখ ঠেকে ভেঙে পড়ল কান্নায়। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার ভাইটাকে বোধহয় বাঁচাতে পারবো না সাহেব। ভাইটা উদ্বিগ্ন হয়ে মর্গ্যানও এগিয়ে এসেছে। কিরিবুর কান্না জড়ানো এলোমেলো শব্দগুলো থেকে যা বুঝলাম, গত রাত থেকে ওর ভাইয়ের প্রচণ্ড জ্বর, সঙ্গে ভেদভূমি শুরু হয়েছে। এ ধরনের রোগ ওদের অঞ্চলে প্রায়ই হয়, আর হলে সাধারণত রোগী বাঁচে না। গ্রামের কবিরাজের দেওয়া জড়িবুটিতে তো কিছু হয়নি, উল্টে প্রায় অচৈতন্য হয়ে গেছে ওর ভাই। শহরের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য কিরিবুর নেই। সব শুনে ওকে আশ্বাস দিলাম, চলো তোমার ভাইকে দেখে আসি, আমাদের কাছে কিছু ওষুধপত্র আছে, কাজ হতে পারে। যদিও
কাজ হতে পারে এটা কথার কথা। এই ওষুধের জাদুকরী দক্ষতার উপর বিন্দুমাত্র সন্দেহ আমার নেই। কথাগুলো শোনা মাত্র যেন থমকে গেল কিরিবু। জল ভরা চিকচিক চোখ তুলে বলল, তুমি বাড়ি যাবে সাহেব? যাবে আমাদের বাড়ি? জিনাওকে যখন প্রথম দেখলাম তখন তার অবস্থা খুবই খারাপ। বিকট আওয়াজ তুলে বমি করতে করতে প্রায় ঠিকরে বেরিয়ে আসছে চোখ দুটো। তারপরে কাঁপতে কাঁপতে নেতিয়ে পড়ছে বছর দশেকের ছোট্ট শরীরটা। প্রবল জ্বরে গা যেন তপ্ত ফার্নেস। চটপট ব্যাগ থেকে ছোট্ট শিশিটা বের করলাম, জিনাওয়ের মুখটা তুলে খাইয়ে দিলাম একটা বড়ি। ওষুধ খুব তাড়াতাড়ি কাজ করবে, কয়েক ঘন্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এই ছেলে। উৎসুক নয়নে দেখছিল কিরিবু আর তার মা। ছোট ছেলের মাথাটা কোলে নিয়ে গত রাত থেকেই ঠায় বসে আছেন তিনি। ব্যাকুল মনে শুধু ছেলের প্রাণ ভিক্ষা করে গেছেন ঈশ্বরের কাছে। জিনাওকে শুইয়ে দিয়ে কিরিবুকে বললাম ওনার বিশ্রামের ব্যবস্থা করতে। সকাল ধীরে ধীরে গড়াচ্ছিল মাঝ দুপুরে। আমাদের মুখ ধোয়ার জল দিয়ে কিরিবু ভেতরে গেল, ফিরে এলো থালায় সাজানো সেদ্ধ আলু আর কিছু ফলমূল নিয়ে। সংকুচিত গলায় বলল, এইটুকুই আছে সাহেব, জানি তোমাদের কষ্ট হবে। হ্যাঁ এতেই হবে, তুমি চিন্তা করো না। তুমি কি ডাক্তার সাহেব? আমার ভাইটা ঠিক হয়ে যাবে তো? না আমি কোনো ডাক্তার নই, তবে এই ওষুধ যা তৈরি সে এক আশ্চর্য প্রতিভাবান মানুষ। পরে কখনো তার গল্প বলবো। মেঝের উপর চুপ করে বসেছিল মর্গ্যান। অনেকক্ষণ পরে কেমন আবিষ্ট গলায় কিরিবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, যখন নিজের খুব কাছের কেউ বিপদে পড়ে তখন ভীষণ কষ্ট হয়, তাই না? যদি আজ আমরা এখানে না আসতাম, প্রফেসরের কাছে যদি ওনার বন্ধুর তৈরি সেই ম্যাজিক পিল না থাকতো, তখন একটু একটু করে তোমার ভাই মারা যেত। তুমি দেখতে কিন্তু কিচ্ছু করতে পারতে না, শুধু চোখের সামনে ভাইকে মরতে দেখতে। কি বলছো সাহেব? ও আমার চেয়ে অনেক ছোট, আমার নিজের সন্তানের মতো। ওকে ছাড়া আমি বাঁচব না সাহেব। বাঁচে বাঁচে বাঁচে, সবাই বাঁচে। এই যে এই যে দেখছো না, দেখছো না আমি কেমন স্টেলাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। হ্যাঁ হয়তো কোনোদিন ওকে দেখতে পাবো না, আর বলতেও পারবো না যে কতটা ভালোবাসি। তাও তো বেঁচে আছি, হ্যাঁ তাও তো বেঁচে আছি, বাঁচতে হচ্ছে। মরার মতো সাহস হচ্ছে কই? শেষের কথাগুলো যেন প্রায় হাহাকারের মতো ছিটকে এলো মর্গ্যানের বুক থেকে। ওর কাঁধে হাত রাখলাম, অঝোর ধারায় জল গড়াচ্ছে ওর চোখ থেকে, কোনো এক অব্যক্ত যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে ঠোঁটগুলো। আমার বুকের মধ্যেও কেমন একটা গুমোট দমচাপা কষ্ট জমাট বাঁধছিল। ভাইয়ের পাশ থেকে উঠে মর্গ্যানের পাশে বসেছে কিরিবু, ধীর গলায় বলল, মাদাম আর কি হয়েছিল সাহেব? নিজেকে সামলাতে কিছুটা সময় লাগলো মর্গ্যানের। চোখ মুছে সে শুরু করল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা আমার লন্ডনের বাড়িতে বসে সে শুনিয়েছিল। এখানে এসেই কাজে লেগে পড়েছিল স্টেলা, বাচ্চাগুলোকে নিয়ে অসম্ভব কৌতূহল হয়েছিল ওর। কি এমন রোগ হতে পারে যার কারণে ওদের এরকম অবস্থা? ভাইরাসের প্রভাবে চোখের দৃষ্টি চলে যাওয়া এক জিনিস, আর একেবারে চোখটাই না থাকা, সে তো কোনো ভাইরাসের ফলে হতে পারে না। আমরা দুজন ঘুরে ঘুরে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার অল্প স্বল্প চেষ্টা করেছিলাম, এবং এ ব্যাপারে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভাষা। তাছাড়া ওই বাচ্চাগুলোর ব্যাপারে কথা বলতে গিয়ে ওদের মায়েরা কেমন যেন একটা
অজানা আতঙ্কে কুঁকড়ে যেত। এদিকে আবার তেমন কোনো দোভাষীও পাচ্ছিলাম না। গ্রামের লোকেরা আমাদের তেমন পছন্দ করছিল না বলেই মনে হচ্ছিল। তাও আকার ইঙ্গিতে যেটুকুনি বুঝতে পারলাম, ওরা নাকি ওদের মায়ের পেট থেকে এভাবেই জন্মেছে। তবে স্টেলা কিন্তু সহজে হাল ছাড়ার পাত্রী ছিল না। আমরা আলোচনা করতাম যদি গর্ভবতী মায়েদের শারীরিক অপুষ্টির জন্যই ওই বাচ্চাগুলোর চোখের বিকাশ না হয়ে থাকে, তাহলে শুধু ওই বয়সী বাচ্চাগুলোরই কেন? একই মায়ের পেট থেকে জন্মানো অন্য বাচ্চারা তো এমন নয়। এই সব প্রশ্নের উত্তর আমাদের জানা ছিল না। তবে আমাদের অত্যুৎসাহ গ্রামের লোকেরা ভালো চোখে দেখছে না সেটা বুঝতেই পারছি। ফিরেই যাব ঠিক করছিলাম, কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনাটা। সেদিন সকালে আমি বেরিয়েছিলাম কিছু খাবার কিনে আনার জন্য। ফিরে আসতে দেখলাম স্টেলা তাঁবুতে নেই। বেশ কিছুক্ষণ পর ফিরল হাঁপাতে হাঁপাতে। উত্তেজনার চোটে তখন তার চোখ মুখ লাল। এসেই টানতে টানতে আমাকে নিয়ে গেল একটা একটা ছোট টিলার ওপর। হাতে দূরবীন ধরিয়ে দিল। দূরবীনে টিলা থেকে পরিষ্কার দেখা যায় পাহাড়ের প্রায় চূড়ার কাছে মস্ত বড় খাঁজ, ওই ওই ঘাস জঙ্গল, ঝর্ণা। ওই দিকে আঙুল দেখিয়ে স্টেলা বলল, আমি গ্রামের ভেতরটা একটু ঘুরে দেখছিলাম, এমন সময় দেখলাম একটা অদ্ভুত দেখতে লোক একটা বাচ্চা ছেলেকে কাঁধে ফেলে অসম্ভব গতিতে দৌড়ে পালাচ্ছে। দূরবীন দিয়ে দেখলাম পাহাড়ের অনেক উঁচুতে ওই ওই ঝর্ণাটার দিকে চলে গেল। আমার মনে হয় ওখানেই নিশ্চয়ই কিছু রহস্য আছে, হয়তো হয়তো কোনো বেআইনি কাজকর্ম চলছে ওখানে। ওকে শান্ত করার চেষ্টা করলাম আমি। বুঝিয়ে বললাম, দেখো এসব ব্যাপারে নাক গুলিয়ে আমাদের লাভ নেই। বুঝতেই পারছো এরা আমাদের ঠিক ভালো চোখে দেখছে না, আর ঝামেলা বাড়ানোর দরকার নেই। তাছাড়া কালই তো আমরা চলে যাচ্ছি। দম নিল মর্গান। কিরিবু বসে আছে কাঠের পুতুলের মতো। ওর মুখ থেকে বোঝা যাচ্ছে না ভেতরে কি চলছে। একটা কাঠি তুলে নিয়ে আঙুলে নাড়াতে নাড়াতে অন্য মনস্ক গলায় মর্গান বলতে লাগল। তখনকার মতো স্টেলা থেমে গেল, কিন্তু ওর ভেতরের অ্যাডভেঞ্চার প্রিয় পাগলাটে মেয়েটা যে আমার কথায় থামবে না সেটা যখন বুঝেছি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেদিন রাতে ব্যাগ গোজগাজ করে শুয়ে পড়লাম দুজনে, পরের দিন সকালে বেরোনো। রাতে আমার আর ঘুম ভাঙেনি, শুধু ঘুমের মধ্যে মনে হচ্ছিল অনেক দূর থেকে কোথাও যেন মাদল বাজছে। পরদিন সকালে উঠে দেখি স্টেলা পাশে নেই, আবার কাছাকাছি কোথাও বেরিয়েছে ভেবে অপেক্ষা করে থাকলাম। দুপুর গড়িয়ে রাত হলো, রাত পেরিয়ে ভোর। আমার ততক্ষণে পাগল পাগল লাগতে শুরু করেছে, উন্মাদের মতো খুঁজতে লাগলাম স্টেলাকে, কোথাও পেলাম না। ওকে কেউ তুলে নিয়ে গেল নাকি ও নিজেই কোথাও চলে গেল সেটা আজ অবধি আমি জানি না। শুধু আমার স্টেলা হারিয়ে গেল বরাবরের মতো। বলতে বলতে হঠাৎ আমার হাত দুটো শক্ত করে চেপে ধরল মর্গান। ও কি বেঁচে আছে প্রফেসর? বহুদিনের মাটি চাপা বাতাসের মতো একটা মর্মভেদী করুণ স্বর উঠে এলো মর্গানের কলা দিয়ে। ওর আকুল চোখ দুটো যেন ফালা ফালা করে দিচ্ছিল আমাকে। জানেন, অনেকে বলে যে ও আর নেই, আর ফিরবে না। একবার নিজের চোখে না দেখলে কি করে বিশ্বাস করি বলুন? একবার, একটি বার অন্তত যদি বডিটা। কিছু কথার কোনো প্রত্যুত্তর হয় না। মর্গানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না। চোখ সরিয়ে নিতে গিয়ে নজর পড়ল কিরিবুর ওপর। বুকের কাছে হাঁটু মুড়ে জড়সড় হয়ে গেছে লম্বা দোহারা চেহারাটা। কি এক ভয়ঙ্কর আতঙ্ক যেন খেলা করছে চোখে মুখে। মর্গানের বিলাপের মধ্যেই চাপা ঘড়ঘড়ে গলায় কিরিবু বলে উঠল, বলো না সাহেব, ওর কথা বলাও বারণ। বড় খিদে ওর, বড় খিদে।
বিড়বিড় করতে থাকা কিরিবুর কাঁধ ধরে ঝাঁকুনি দিলাম। কার কথা বলছো কিরিবু? কে ও? করুণচার মতো লাল দুটো চোখ তুলে আমার দিকে তাকালো কিরিবু। ফিসফিস করে অপার্থিব গলায় বলে উঠল, ওরান! আটই মার্চ। আজকে সকালটা শুরু হয়েছিল বেশ সুন্দরভাবে। গত রাতে ডায়েরি লিখতে লিখতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙল গালে নরম কিছু একটা স্পর্শ পেয়ে। চোখ খুলে দেখি একটা ছোট্ট ছেলে হাতে একটা হলুদ ফুল নিয়ে আমার গালে বোলাচ্ছে। আমি উঠতেই হাতে ফুলটা ধরিয়ে দিয়ে তিড়িং করে লাফ মেরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ছেলেটার মুখটা কেমন চেনা চেনা লাগছিল। কয়েক মুহূর্ত পরেই মনে পড়ল, আরে এ তো জিনা। গতকালের জ্বরক্লিষ্ট সংজ্ঞাহীন মুখের পাশে এই চঞ্চল তরতাজা মুখটা এতটাই উজ্জ্বল যে প্রথমে মেলাতেই পারিনি। উঠোনে এসে দেখলাম হুটোপাটি লাগিয়েছে জিনাও, ও বন্ধুরা এসে ডাকাডাকি করছে। আমাকে দেখেই এগিয়ে এলেন কিরিবুর মা। সামনে হাঁটু গেড়ে বসে ইনিয়ে বিনিয়ে কি যেন সুর করে বলতে শুরু করলেন। কাপড়ের প্রান্ত দিয়ে হাত পা মুছিয়ে দিতে লাগলেন। বড় অস্বস্তি লাগছিল আমার। সেই সময় বাইরে থেকে জিনিসপত্র কিনে ঢুকছিল কিরিবু, ও মায়ের হাতে থলি ধরিয়ে দিয়ে আমার হাতের পাতায় চুমু খেল। কৃতজ্ঞ গলায় বলে উঠল, সাহেব তুমি সত্যি ম্যাজিক জানো, আমার ভাইটাকে ফিরিয়ে এনেছ, আজ থেকে তুমি আমার ভগবান। ওদের ঘর জুড়ে যেন খুশির বান ডেকেছিল। কিরিবুর মা তাড়াতাড়ি গরম কফি সহযোগে ঘরে তৈরি এক ধরনের কুকিজ সাজিয়ে দিলেন। পেছনের বারান্দায় একা পাহাড়ের দিকে তাকিয়ে বসেছিল মর্গ্যান। ওর পিঠে হাত দিতে ঘুরে তাকালো, চোখ দুটো টকটকে লাল, মনে হয় সারা রাত ঘুমোয়নি। ফোলা চোখের কোণটায় এখনো লেগে আছে কয়েক ফোঁটা জল। ওকে দেখে সব কিছু হারিয়ে ফেলা একটা মানুষ মনে হচ্ছিল। পাশে বসে কফির কাপটা এগিয়ে দিলাম, সেসব কিছুই যেন ওর চোখে পড়ছে না। সে একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল কুয়াশা ঘেরা পাহাড় চূড়োর দিকে। গত রাতে কিরিবুর কথাগুলো ওর আশার শেষ বাতিটাকেও এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে। সেই মধ্যরাত্রির আধো অন্ধকার পরিবেশে কিরিবুর স্বর যেন আমার গায়ে রোম খাড়া করে দিচ্ছিল। ওরানের কথা শোনা মাত্র উত্তেজিত স্বরে মর্গ্যান জিজ্ঞাসা করল, কে ওরান? কিরিবাবু আমাকে প্লিজ বলুন, কিভাবে আমার স্টেলাকে খুঁজে পাবো? ওরান, ওরান স্বয়ং মৃত্যু, যার হাতের পাতায় খেলা করে, যে চোখ মেলে তাকালেই শুরু হবে মহাপ্রলয়, ঠান্ডা গলায় বলল কিরিবু। তারপর বুকে ক্রস এঁকে আবার শুরু করল, তোমরা আমার অতিথি সাহেব, আমার ভাইয়ের জীবন ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছ, তাই যেটুকু জানি তোমাদের বলছি। সে অনেক বছর আগের কথা, আমাদের এই পাহাড়ের পেটের ভিতর একটা মস্ত দৈত্য আছে জানো সাহেব। সে যখন তার লকলকে আগুনের জীব বুলিয়ে পুড়ে ছাই করে দেয় গ্রামের পর গ্রাম, তখন আমি অনেক ছোট, জিনাও হয়নি। এক রাতে ওই পাহাড়ের পেটের ভিতর থেকে শুরু হলো আগুন বৃষ্টি, গ্রামের উপর দিয়ে সেই তরল আগুন বয়ে যেতে লাগলো নদীর মতো। বাড়ি ঘর মাঠের ফসল মানুষজন সব পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। তারই মধ্যে আমাদের মতো কিছু মানুষ কোনো মতে পালিয়ে বেঁচে গেলাম। যখন আবার ফিরে এলাম তখন গ্রাম শ্মশান হয়ে গেছে, সেই ছাই সরিয়েই আবার শুরু হলো নতুন বসতি গড়া। এরই মধ্যে আমাদের গ্রামের মুখিয়া
বেশ কিছু দিনের জন্য হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেল। যখন ফিরে এলো তখন সে এক অন্য মানুষ। আমাদের বলল সে নাকি স্বয়ং ওরণের পূজারীদের দেখা পেয়েছে ওই পাহাড়ের ওপর তাদের সাধনাস্থল। ওরণের আগুন ওগ্রানো লাল চোখ তারা চিরকালের মতো বন্ধ করে রাখতে পারে, কিন্তু তার বদলে ওরণেরও চাই চোখ, ছোট বাচ্চার তাজা রসালো চোখ। প্রত্যেক মাসে যেদিন আকাশে চাঁদ থাকে না সেদিনই হয় ওরণের উপাসনা, আর তাকে উৎসর্গ করা হয় একজোড়া জ্যান্ত চোখ। তারপরে তারা আবার বাচ্চাগুলোকে রেখে যায় গ্রামের সীমানায়। চোখ খুবলে নেওয়া সেই শিশুগুলোর বেশিরভাগই বাঁচে না, অল্প কয়েকজন কোনো মতে বেঁচে গেলেও অন্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে বাঁচে। তারপর থেকে সত্যি ওরণ আর চোখ মেলে তাকায়নি আমাদের গ্রামের দিকে। তাই আপনি মাদামকে ভুলে যান সাহেব, উনি হয়তো আর। কথা শেষ করার আগে ও গড বলে মাটিতে লুটিয়ে পড়েছিল মর্গ্যান। ওকে তুলে চোখে মুখে জল দিয়ে কোনো মতে সামাল দিয়েছিলাম কিরিবু আর আমি। সেই থেকে একটা পাথরের খোলসের মধ্যে জমে গিয়েছে মর্গ্যান। জানি না কিভাবে ওকে সামলাব, আর কি কোনোদিন সেই হাসি খুশি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। কিছু খেয়ে নাও মর্গ্যান। ওর পিঠে হাত রাখলাম। জানি এ যন্ত্রণা থেকে মুক্তির পথ সহজ নয়, তবু সাহেব সাহেব। হঠাৎ যেন কোথা থেকে ছুটে এলো কিরিবু, কাঁপতে কাঁপতে পায়ের ওপর লুটিয়ে পড়ল। অস্ফুট গোঙানি বেরোচ্ছে তখন তার মুখ দিয়ে। এই কি হয়েছে বলতে বলতে যখন তাকে দাঁড় করালাম তখন ঘামে জবজব করছে তার শরীর, চোখ দুটো ভীষণ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। কোনো মতে জড়ানো গলায় বলতে পারল, নিয়ে গেছে ওরণের খিদে সাহেব। দৌড়ে বেরিয়ে এলাম বাইরের উঠোনে। ইতিমধ্যে সেখানে লোক জড়ো হয়েছে। মাটিতে আছড়ে পড়ে মর্মান্তিক চিৎকার করে কাঁদছেন কিরিবুর মা। হৈহট্টগোলের মধ্যে কিরিবুর কাছ থেকে অনেক কষ্টে যা জানা গেল, বাড়ির পাশের মাঠটায় বন্ধুদের সঙ্গে খেলা করছিল জিনাম। ওদের পূজারী দলের এক দূত এসে ওকে তুলে নিয়ে পালিয়েছে পাহাড় ডিঙিয়ে। এভাবেই নাকি ওরা প্রতিবারে ছিনতাই করে নিয়ে যায় বাচ্চাদের। ওরণের আগুন চোখের ভয়ে বাধা দেওয়ার সাহস করে না কেউ। গতকাল দেখা সেই অন্ধ বাচ্চাটার মুখ মনে পড়ে গেল আমার, কেঁপে উঠল ভেতরটা। এই নারকীয় প্রথার কি কোনো শেষ নেই? এভাবে বীভৎস যন্ত্রণার মধ্যে দিয়ে মরতে হবে আরও কত নির্দোষ শিশুকে? একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি জন্মাচ্ছিল আমার মাথার ভেতর। ওদিকে হাঁটু জড়িয়ে অঝোর ধারায় কেঁদে চলেছে কিরিবু। তুমি তো ওকে ফিরিয়ে আনলে সাহেব, এবার বলো, এবার বলো কেন এভাবে যন্ত্রণা সইতে হবে ওকে? আমার জিনামের চোখ দুটো কেটে নেবে ওরা, আমি এখন কি করবো সাহেব বলে দাও। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা শান্ত গম্ভীর স্বর বলে উঠল, ওঠো কিরি বাবু, ঘরে চল। পেছন ফিরে দেখলাম মর্গ্যান। কাল রাতের পর থেকে এতক্ষণ এই প্রথম ও কথা বলল। অবাক হয়ে তাকিয়েছে কিরিবু। ওর পেছন পেছন ঘরের ভেতরে ঢুকতেই কিরিবুর চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলে উঠল, ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার রাস্তা জানো? চমকে উঠল কিরিবু, শুকনো গলায় বলল, কিন্তু ওখানে গেলে কেউ বেঁচে ফেরে না সাহেব, বাচ্চাগুলো চোখ উপড়ে ফিরিয়ে দিলেও বড়দের রেহাই নেই। একবার একজন গেছিল, ফিরে আসেনি। তোমার ভাইকে তো তুমি নিজের সন্তান মনে করো, আজ তাকে বাঁচানোর জন্য এগোতে ভয় পাচ্ছ? তুমি যাও না যাও আমি যাবই।
যেখানে গিয়ে স্টেলা হারিয়ে গেছে সেখানে তো একবার পৌঁছাতে হবেই আমাকে। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিরিবু, তারপর আস্তে আস্তে বলল, যাব, রাস্তাটা পুরোপুরি জানা নেই, তবু আমার জিনাওকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তোমাদের সঙ্গে ছোড়া বন্দুক কিছু আছে? আছে। কাঠের চেয়ারের ওপর পড়ে থাকা আমার ব্যাগটার দিকে তাকালাম। আমার সঙ্গে আছে পৃথিবীর অন্যতম প্রতিভাবান একজন বিজ্ঞানীর তৈরি আশ্চর্য ক্ষমতাশালী সব আবিষ্কার। এই অভিযানে তাকেও সঙ্গী করতে চেয়েছিলাম আমি, কিন্তু বয়সের ভারে কাবু আমার বন্ধু টেলিফোনের উপরান্ত থেকে হেসে বলেছিলেন, বড্ড তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি হে সামাবিহ, জানোই তো 18 আমার জুন পেগেছিল, 20 টাক, এই বুড়ো হাড়ে কি আর পাহাড়ে চড়া পোষাবে? তুমি বরং যাও, চিন্তা নেই, আমার সব অস্ত্র শস্ত্র দিয়ে দেব তোমার সঙ্গে, সুযোগ বুঝে ব্যবহার করো। আজ এই রক্তিম সূর্যাস্তের আলোয় ডায়েরি লিখতে লিখতে ভীষণ মনে পড়ছে তার কথা। হয়তো গিরিডিতে উস্ত্রী নদীর ধারে লাঠি হাতে টুকটুক করে বেড়াতে বেরিয়েছে সেও, এই ডায়েরি লেখার অভ্যাসটা তো তার থেকেই শেখা। তার সর্বরোগ নাশক বড়ি দিয়েই তো সুস্থ করে তুলেছি জিনাওকে। আজ তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না, জানি না কোনোদিন দেখা হবে কিনা আমার প্রিয় বন্ধুর সঙ্গেও। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব সেই অভিশপ্ত পাহাড়ের উদ্দেশ্যে। তার আগে আমি জন সামারভিল শেষবারের মতো লিখলাম আমার এই ডায়েরি। March 11 কিলিমাঞ্জারো এয়ারপোর্ট ছেড়ে সবেমাত্র মেঘের ওপর উঠে এলো ফ্লাইট। চারদিকে তকতকে নীল আকাশ, নিচে ধীরে ধীরে ছোট হয়ে আসছে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ঘন সবুজ পাহাড়, সাদা ফিতের মতো নদী আর দেশলাই বাক্সের মতো ঘর বাড়ি। পাশে একজন ফরাসি ভদ্রলোক বসেছেন। এয়ার হোস্টেস খাবারের ট্রে নিয়ে আসতেই হাসি মুখে একটা চিকলেট তুলে নিলেন। এই চিকলেটগুলো ভালোবাসত আরও একজন। চোখের ভেতরটা হঠাৎ জ্বালা করে উঠল, একজোড়া খয়েরি চোখ ভুষ করে মাথার মধ্যে ভেসে উঠল। কি প্রফেসর, আমাকে মিস করবে তো? সামনে রাখা ট্রে থেকে টিস্যু পেপারটা তুলে নিলাম। এই কিলিমাঞ্জারো এয়ারপোর্টেই যেদিন প্রথম এসে নেমেছিলাম সেদিন সুদূর কল্পনাতেও ভাবিনি এখান থেকে একা ফিরতে হবে। এই অভিশপ্ত অভিযান আমাকে এমন কিছু বিভৎস দুঃস্বপ্ন দিয়ে গেল যা বোঝা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। গত দুদিন যেভাবে সেই নারকীয় ঘটনাগুলো প্রতি মুহূর্তে আমার মাথার ভেতর শুলের মতো বিঁধেছে, তা কি পুরোপুরি মুছে যাবে কোনো দিন? আজ দুদিন পরে প্রথম খুললাম ডায়েরিটা। ফ্লাইটের জানলা দিয়ে পড়ন্ত সূর্যের আলো লাল মেঘের পশরা সাজাচ্ছে। সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতেও আমার মাথার ভেতর আস্তে আস্তে জেগে উঠছে একটা নিকষ কালো রাত, শয়তানের রাত। সন্ধ্যের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম সেই পূজারীদের সাধনাস্থলের উদ্দেশ্যে। আফ্রিকার জঙ্গলে ঘোড়ার যতটুকুনি অভিজ্ঞতাই হয়ে থাক না কেন, তা পুরোটাই হয়েছে দিনের বেলায়। রাতের জঙ্গল বড়ই নিষ্ঠুর, কিছুটা খামখেয়াল। কালো আকাশকে ধরে ফেলা দৈত্যাকার গাছগুলোর ফাঁক দিয়ে বুনো ঘাসের জঙ্গল ভেদ করে হাঁটছিলাম আমরা। সবার প্রথমে কিরিবু, তার পেছনে আমি, তারপর মর্গ্যান। কিরিবুর হাতে ছোট দা, তাই দিয়ে ঘন ঝোপ কাটতে কাটতে এগোচ্ছিল আর মাঝে মাঝে আমাদের সতর্ক করছিল। রাত গভীর হওয়া মাত্র জল খাওয়ার জন্য ডেরা থেকে বেরোচ্ছে নানান রকম জন্তু জানোয়ার। এক জায়গায় কিরিবুর ইশারাতে থেমে গেলাম, আলো নিভিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছি।
মশার কামড়ে সারা শরীরে অসহ্য জ্বালা। অনেক দূরে মড়মড় শব্দে গাছপালা ভাঙার শব্দ আসছিল। খানিক পরে হাত বিশেক দূর দিয়ে সশব্দে চলে গেল একপাল হাতি। আবার চলা শুরু। অমাবস্যার কুচকুচে কালো রাত, হাতের মোটা টর্চ লাইটই একমাত্র সম্বল। প্রায় ঘণ্টাখানেক পায়ে হেঁটে কিছুটা এগোনোর পর পথ আরো দুর্গম হয়ে উঠল। এক মানুষ সমান পাথরের চাই, তার খাঁজে খাঁজে পা রেখে একে একে উঠছিলাম আমরা। সকলেরই হাতে পায়ে আমার দেওয়া একরকম রাবারের জুতো আর গ্লাভস, তার জন্য অসুবিধাও হচ্ছিল খানিকটা। একটা উঁচু ঢিবিতে উঠতে গিয়ে হাতের লাঠিটা পিছলে প্রায় পড়েই যাচ্ছিলাম। মর্গ্যান ধরে ফেলল। কিছুটা ওঠার পর বুকের মধ্যে হাঁপ ধরে যাচ্ছিল। হাতে পায়ের পেশিতেও টান পড়ছিল মারাত্মক রকম। আমার ব্যাগ থেকে বেরোলো অবসন্ন ভাব ও দুর্বলতা কাটানোর বড়ি, তাই খেয়ে আবার পাহাড় চড়া শুরু করলাম। আস্তে আস্তে জঙ্গল পাতলা হয়ে আসছে বুঝতে পারছিলাম। এমন সময় আমাদের ইশারা করে আবার দাঁড়িয়ে পড়ল কিরিবু। কান পেতে সোনার ইঙ্গিতে খেয়াল করলাম শব্দটা, বহু দূর থেকে ভেসে আসা একটা দৃমি দৃমি শব্দ, যেন কোনো ঢোল জাতীয় বাদ্যযন্ত্র বাজাচ্ছে কয়েকজন মিলে। সেই শব্দ শুনে শিকারী পশুর মতো জ্বলে উঠল মর্গ্যানের চোখ দুটো। এই তাহলে সেই শব্দ যা স্টেলার হারিয়ে যাওয়ার রাতে শুনেছিল মর্গ্যান। গুঁড়ি মেরে এগোতে লাগলাম শব্দটা লক্ষ্য করে। একটা জলের কুলুকুলু ধ্বনি বুঝিয়ে দিচ্ছিল আশেপাশেই কোথাও ঝর্ণা আছে, সম্ভবত গন্তব্য আর বেশি দূরে নেই। এইভাবে আরও কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরেই হাট করে খুলে গেল একটা চওড়া চাতাল। মশালের আলোয় ঝকঝক করছে চাতালটার প্রত্যেকটা কোণ। কয়েকটা অদ্ভুত দর্শন লোক জায়গাটা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেকের সম্পূর্ণ উলঙ্গ, গায়ের রং আলকাতরার মতো কালো, তার উপরে মুখ থেকে শুরু করে পা পর্যন্ত সাদা রঙের নানান রকম নকশা, মাথায় বিশাল জটার মতো চুলে ফুল পাতা, এমনকি গাছের সরু ডাল অব্দি গোঁজা। গাছপালার আড়ালে যতদূর সম্ভব নিজেদের ঢেকে জরিপ করছিলাম জায়গাটা। এমন সময় কিরিবুর একটা উত্তেজিত চাপা গলা কানে এলো। জিনাও, জিনাও! কিরিবুর দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম ওকে, আর সঙ্গে সঙ্গে একটা কনকনে ঠান্ডা জলের স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নিচে নেমে গেল। একটা মোটা গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রাখা আছে জিনাওকে। তার সামনে নানান রকম অঙ্গভঙ্গি করে নাচছে কিছু নারী পুরুষ। জিনাওয়ের জল ভরা চোখ দুটো লাল হয়ে আছে, লালা গড়াচ্ছে মুখের কষ বেয়ে, প্রাণপণে চিৎকার করে কাঁদছে ছেলেটা। কিন্তু চার কোণে বাজতে থাকা বিরাট বিরাট ড্রামের শব্দে চাপা পড়ে যাচ্ছে সেসব। দৌড়ে গিয়ে ওকে ছাড়িয়ে আনা যায় না সাহেব? আমার কানের কাছে মুখ এনে ছটফটিয়ে উঠল কিরিবু। ওর হাতের আঙুলগুলো শক্ত হয়ে মুঠো পাকিয়ে আছে, শরীরের সমস্ত পেশি টানটান, যেন আমি সম্মতি দেওয়া মাত্র তীরের মতো ছিটকে বেরিয়ে যাবে। এখনই নয় কিরিবু, ওর সামনে এখন অতগুলো লোক ঘিরে আছে, ওদের ডিঙিয়ে বেরোবো কী করে? তাছাড়া ওই দেখো। হাত তুলে একদিকে জমির ওপর তীর্থনুকুলো দেখালাম। কিন্তু ওর আমার ভাইটাকে এভাবে নিষ্ফল আক্রোশে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কিরিবু, কারণ তখন চতুর্গুণ আওয়াজে বাজতে শুরু করেছে সেই মাদলগুলো। সেই সঙ্গে জঙ্গল ভেদ করে সমতল জায়গাটার দিকে এগিয়ে আসছে একটা ছোট মিছিল।
মিছিলের একদম সামনে বিরাট বড় শিঙার মতো কি একটা বাজাচ্ছে একজন। তার পেছনে কয়েকজনের কাঁধে চড়িয়ে আনা হচ্ছে আরেকজনকে। এই সম্ভবত এদের প্রধান পুরোহিত। মাথায় নানান রকম লতা পাতা জড়ানো মুকুট ধরনের কিছু একটা। পুরোহিত এসে নামলো কাঁধ থেকে, আমাদের দিকে পেছন ফিরে সোজা এগিয়ে গেলেন সামনের দিকে। সেখানে বিরাট বড় একটা পাথরের খণ্ড ঠিক যেন আড়াআড়িভাবে গেঁথে আছে পাথরের গায়ে। তার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে প্রার্থনা শুরু করল। কিছুক্ষণ ধরেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল আমার। তা ঠিক পরেই এমন একটা ঘটনা ঘটল যে বিস্ময়ে আতঙ্কে আমার সারা শরীর যেন গেঁথে গেল মাটির সঙ্গে। প্রার্থনা শেষ করে উঠে দাঁড়ালো পুরোহিত, দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে গেল জিনাওয়ের দিকে। কয়েকজন মিলে জিনাওয়ের হাত পায়ের বাঁধন খুলছিল। ঠিক তখনই মশালের লাল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল পুরোহিতের মুখ, আর তারপরে স্টেলা বলে বাঘের মতো গর্জন করে সামনের জমির ওপর ঝাঁপিয়ে পড়ল মর্গ্যান। সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমার এতক্ষণের অস্বস্তির কারণটা। বুঝতে পারলাম সাদা চামড়া আর সোনালি চুলের এই পুরোহিত কেন বাকি সকলের থেকে আলাদা। মর্গ্যানের দিকে তাকিয়ে তখন নীলচে চোখ মেলে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার এতদিন ধরে ফটোয় দেখা সেই মেয়েটা। আমাদের দেখে ফেলা মাত্র জায়গাটা জুড়ে যেন একটা আলোড়ন পড়ে গেল। চাবুকের ক্ষিপ্রতায় প্রত্যেকে তুলে নিয়েছে তীর ধনুক, আমাদের দিকে তাক করা সেগুলোর ফলা। একটা তীব্র জান্তব গর্জন উঠে আসতে লাগলো তাদের গলা দিয়ে, রক্ত লোলুপ চোখগুলো আমাদের মাপতে লাগলো। ঘটনার ভয়াবহতায় কোনো কথা বেরোচ্ছিল না আমার মুখ দিয়ে, তবে স্পষ্ট বুঝতে পারছিলাম আমার বাম দিকে শুকনো পাতার মতো থরথর করে কাঁপছে কিরিবু। কিন্তু মর্গ্যানের যেন কোনো হুঁশ নেই। সে শটান এগিয়ে গিয়ে বলল, স্টেলা স্টেলা তুমি বেঁচে আছো, তুমি কিন্তু এখানে এভাবে? ওর চোখে তখন যেন আনন্দ লজ্জা মিলেমিশে উপচে পড়ছে। ওকে দেখে হুঙ্কার দিয়ে আসছিল অস্ত্রধারীরা, কিন্তু ওদের থামিয়ে দিয়ে নেশাগ্রস্তের মতো ঘোর লাগা গলায় স্টেলা বলল, তুমি এখানে কিভাবে এলে? মর্গ্যানের বুকের ভেতরের অসীম উল্লাসটা আমি বাইরে থেকেও বুঝতে পারছিলাম। দুহাতে স্টেলার হাত দুটো বুকের মধ্যে চেপে অবরুদ্ধ গলায় বলে উঠল, তোমাকে খুঁজে পাবো ভাবতে পারিনি, কত খুঁজেছি পাগলের মতো, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম জানো তো। বিশ্বাস করো তোমাকে ছাড়া গোটা জীবনটা কাটাতে পারতাম না আমি স্টেলা, কিন্তু তুমি এখানে কিভাবে? হঠাৎ হাত ছাড়িয়ে নিল স্টেলা, যান্ত্রিক গলায় বলল, তুমি যাও এখন, আমাদের পূজোর সময় হয়ে গেছে। আমাদের পূজো মানে? যেন বাজ পড়ল মর্গ্যানের মাথায়। কালো দাঁত বের করে অশ্লীল ভাবে হাসলো স্টেলা। আমাদেরই তো, ওরাই তো আমার সব। তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে তোমার? সেই রাতের পর তোমাকে খুঁজে পাইনি আমি, তারপর এত কষ্ট করে খুঁজলাম, আর তুমি সেই রাতের পরই তো পাল্টে গেল সবকিছু। সেদিন রাত্রে আমি একাই বেরিয়ে পড়েছিলাম, এখানে যখন পৌঁছই তখন ছেলেটার চোখ দুটো খুবলে নিয়েছে ওরা। দেবতাকে নিবেদন করার পর যখন প্রসাদ গ্রহণ করতে যাবে প্রধান পুরোহিত, ধরা পড়ে গেলাম হঠাৎ। ওরা আমাকে মেরেই ফেলত যদি না একটা ভারী পাথর তুলে ছুঁড়ে মারতাম পুরোহিতকে। পাথর লেগে পড়ে গেল লোকটা, একদম ছেতরে গেল মাথাটা। তখন দেখি এরা সবাই শান্ত হয়ে গেল, তারপর সামনে হাঁটু গেড়ে বসে কিসব বিড়বিড় করতে লাগলো। তখন কিছু না বুঝলেও পরে বুঝেছি,
আসলে এদের নিয়ম হলো এরা প্রধান পুরোহিতকে ঠিক দেবতার পরেই স্থান দেয়। কেউ যদি পুরোহিতকে হত্যা করতে পারে সে হবে নতুন পুরোহিত। উন্মাদের মতো কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠল মর্গ্যান। কিন্তু তুমি পালিয়ে গেলে না কেন? পালিয়ে গ্রামে চলে যেতে, আমি কতদিন অপেক্ষা করেছিলাম তোমার জন্য। যেতে পারলাম না তো, কি একটা খাওয়ালো ওরা আমাকে। প্রথমে কেমন কেমন লাগছিল, তারপর সব খুব ভালো লাগতে শুরু করলো। পুরা পাত্রে করে এনে দিল সদ্য কাটা চোখ দুটো, আহ সে কি স্বাদ। প্রতি মাসে এই প্রসাদের আয়োজন হয়, দেবতা সন্তুষ্ট না হলে কি করে চলবে বলো? ওই সুরা ছাড়া তো আমি থাকতে পারি না। আচ্ছা আচ্ছা মর্গ্যান, তুমি কখনো মানুষের মাংস খেয়েছ? খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। বিভ্রান্তের মতো দাঁড়িয়েছিল মর্গ্যান, যেন একটা বাচ্চা ছেলে, তার অঙ্কটা মিলছে না। হাত জোর করে অনুনয় করল, ইস্টেলা তুমি চলো আমার সঙ্গে, তুমি ঠিক হয়ে যাবে, তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো, তুমি ঠিক হয়ে যাবে, আমি 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 তোমাকে ঠিক সারিয়ে তুলব। একটা সময় ভীষণ চিৎকারে সবাই ঘুরে তাকালো। এ ফাঁকে কখন যেন জিনাওয়ের কাছে পৌঁছে গেছে কিরিবু, কোলে তুলে নিয়েছে ভাইকে, সঙ্গে সঙ্গে ঝনাঝন শব্দে বিষাক্ত তীরধনুক তুলে দাঁড়িয়েছে বাকিরা। চোখ মুখ পাল্টে গেছে স্টেলা, দাঁতে দাঁত ঘষে আহত বাঘিনীর মতো গর্জে উঠল, নামিয়ে দাও কে, ও দেবতার প্রসাদ নামিয়ে দাও, না হলে এক্ষুনি আমার লোকেরা ছিঁড়ে খাবে তোমাদের। কিরিবুর চোখও তখন জ্বলছে, জিনাওকে বুকে শক্ত করে চেপে একটু একটু করে পেছনোর চেষ্টা করছিল। স্টেলা উন্মত্ত নরখাদকের মতো এগিয়ে যাচ্ছিল ওর দিকে। এমন সময় আমার ব্যাগ থেকে খেলনা বলের মতো একটা জিনিস বের করে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলাম আমি। বলটা মাটিতে পড়া মাত্র যেন প্রলয় শুরু হয়ে গেল। প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল চারদিক, পাথর গড়িয়ে পড়তে শুরু করল। শুধু বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে থাকলো স্টেলা আর তার দলবল। জিনাওকে কোলে নিয়ে ছুটতে শুরু করেছে কিরিবু। আমি মর্গ্যানের হাত ধরে দৌড়াতে যাব, এমন সময় ঘটনাটা ঘটল। আমার হাত ছাড়িয়ে নিয়ে সম্মোহিতের মতো এগিয়ে গেল মর্গ্যান। চলো স্টেলা আমার সঙ্গে চলো, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমরা খুব ভালো থাকবো, দেখো আমরা খুব ভালো থাকবো, সব আবার আগের মতো হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। বলতে বলতে প্রবল আলিঙ্গনে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। পায়ের নিচের পুরো পৃথিবীটা যেন দুলছিল। ভেঙে পড়া গাছপালার হাত থেকে নিজেদের বাঁচিয়ে পালাতে গিয়ে শেষবারের মতো একবার তাকিয়েছিলাম পেছন দিকে, প্রেমিকার চোখে চোখ রেখে চির আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে মর্গ্যান। তারপর কিভাবে সেখান থেকে বেঁচে ফিরেছি তা আজও আমার কাছে ধোঁয়াশা। কিরিবু না থাকলে আজ আমার এখানে বসে ডায়েরি লেখারই কথা নয়। মর্গ্যানকে হারানোর কষ্ট সামলে উঠতে আর শরীরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পুরো দুটো দিন লেগেছে, আর এসবই সম্ভব হয়েছে আমার সেই বন্ধুর জন্য। সেদিন তার দেওয়া ওই খেলনা বলের মতো দেখতে ইলেকট্রোস্ফোরাইট যন্ত্রটা সর্বশক্তি নিয়ে ছুঁড়ে মেরেছিলাম সেই পাথরের ওপর, আর সাথে সাথেই এক তীব্র তড়িৎ ক্ষেত্র জন্ম নিয়েছিল তার চারপাশে। এ কোনো সাধারণ তড়িৎ ক্ষেত্র নয়, পৃথিবী যা কিনা ইলেকট্রনের এক বিশাল ভাণ্ডার, তার বুক থেকে তড়িৎ কেড়ে আনতে সক্ষম এই আশ্চর্য যন্ত্র। সেই তড়িৎ ক্ষেত্রেই বাঁধা পড়ে গিয়েছিল
স্টেলা আর বাকি নরপিশাচগুলো। স্টেলাকে জড়িয়ে ধরতে গিয়ে রেহাই পায়নি মর্গ্যান। পৃথিবীর হাত ধরে ধরিত্রীর বুকে চিরশয্যায় ঠাঁই হয়েছে তার। আর আমরা বিশেষ ধরনের রাবারের তৈরি সেই জুতো আর দস্তানা, যা কিনা প্রথম থেকেই পাহাড় বেয়ে ওঠায় বাধা সৃষ্টি করছিল, তারাই শেষ পর্যন্ত রক্ষা করেছে আমাদের। তবে বিপর্যয়ের শেষ কিন্তু ওখানেই হয়নি। ওই তড়িৎ ক্ষেত্রের প্রবল ঝাঁকুনিতে স্টেলাদের দেবতা সেই আড়াআড়ি গেঁথে থাকা পাথরটা ফেটে যায়। সম্ভবত সেটার কোনো যোগ ছিল আগ্নেয়গিরির জ্বালা মুখের সঙ্গে, কারণ তখন সেই প্রবল ভূমিকম্পের মধ্যে দৌড়াতে দৌড়াতে বুঝতে না পারলেও খবরটা পাই একদিন পরে হোটেলের রুমে শুয়ে, স্থানীয় খবরের কাগজ থেকে। সেই প্রবল ভূমিকম্পে শুধুমাত্র গাছপালা ধসে পড়াই নয়, কিছু কিছু পাহাড়ের চূড়ায় আগুনের ফুলকি আর ধোঁয়া দেখা গেছে। কিরিবুদের কপালে কি আছে ঈশ্বরই জানেন। জানলা দিয়ে বাইরের দিকে এক ঝলক তাকালাম, সন্ধে হয়ে আসছে। একটা লালচে রঙের নরম চাদর যেন আলতো করে বিছিয়ে যাচ্ছে সব কিছুর ওপর। বড় মায়াবী, বড় সুন্দর, তবুও কেন রক্তপাতহীন সংঘর্ষহীন একটা অহিংস পৃথিবী জন্ম নেয় না? আমার বন্ধুর মতো কিছু লোক নিজের জীবনকে ব্রতী করে সেই স্বপ্ন সফল করার জন্য। শেষবার দেখা করার সময় বারবার এই কথাই বলেছিল সে। কারো মৃত্যু আর সহ্য হয় না জন, হয়তো নিজে খুব কাছে এসে দাঁড়িয়েছি বলে। আমার যত আবিষ্কার কারো মৃত্যুর কারণ হতে পারত সব একে একে নষ্ট করে দিয়েছি। বাকি দিনগুলো উশ্রীর তীরে বসে মানুষের উপর বিশ্বাস রেখেই না হয় কাটিয়ে দেব। কি পারবো না? চোখ বন্ধ করলাম। কখন যেন দুফোঁটা জল গড়িয়ে নেমেছে গাল বেয়ে, ফিসফিস করে বললাম, পারবে প্রফেসর, তুমি পারবে। প্রকৃতির বুকে লুকিয়ে থাকে এমন হাজারো প্রশ্ন, আর মানুষের মনের ভেতর লুকিয়ে থাকে অসংখ্য অন্ধকার। আর এই দুয়ের মেলবন্ধনে এক ক্ষুদ্র আলো হাতে দাঁড়িয়ে থাকেন এক বিজ্ঞানী। যতটুকু আলো ছড়িয়ে দেওয়া যায় ততটুকুই তার সাফল্য, ততটুকুই বিজ্ঞান। মিডনাইট হরর স্টেশনে আবার ফিরবেন জন সামারভিল। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ এবং সায়নী। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন দেবলীনা চট্টোপাধ্যায়ের কাহিনী জন সামারভিলের ডায়েরি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।